আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে স্প্রিং রোল বা সমুচার শীট কিভাবে ঘরে তৈরি করতে হয় সেই রেসিপিটি নিয়ে হাজির হলাম। শীট তৈরি করার জন্য প্রথমে এখানে ডো তৈরি করে নিচ্ছি। ডো বানানোর জন্য এখানে লাগছে ময়দা 2 কাপ, লবণ স্বাদ মতো, তেল 1 টেবিল চামচ এবং পানি পরিমাণ মতো। প্রথমে পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিন। লবণ এবং তেল ভালোভাবে ময়দার সাথে মিক্স করার পর অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকুন। ডোটা আমরা একেবারে সফট তৈরি করব। ডোটা তৈরি হয়ে গেলে একটু সময় ঢেকে রেস্টে রেখে দিন। এইদিকে 2 চা চামচ ময়দা এবং 4 চা চামচ সয়াবিন তেল দিয়ে ময়দা এবং তেলের একটি মিক্সচার তৈরি করে নিন। মিক্সচারটা পাতলা হবে। ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। তৈরি করে রাখা ময়দার ডো থেকে ছোট ছোট বল তৈরি করে নিন। ছোট ছোট বলগুলো দিয়ে ছোট ছোট রুটি বেলে নিন। এখন ময়দা আর তেলের যে মিক্সচার যা বানিয়ে রেখেছিলাম সেইটা অ্যাপ্লাই করুন। খুব ভালোভাবে মিক্সচারটা অ্যাপ্লাই করতে হবে। এখন ছোট ছোট যে রুটিগুলো বেলে রেখেছিলাম সেইগুলো একটার উপর একটা রাখতে থাকব আর সেম প্রসেস রিপিট করতে থাকব। সবগুলো তৈরি হয়ে গেলে একসাথে বেলে নেওয়ার পালা। চেষ্টা করবেন পাতলা করে বেলে নেওয়ার। এখন চুলায় একটি প্যান গরম করে নিন। প্যান গরম হয়ে গেলে রুটিগুলো দিয়ে দিন। 15 সেকেন্ড এক পাশ এবং অপর পাশ 15 সেকেন্ড সেকে নামিয়ে নিন। গরম থাকা অবস্থায় শীটগুলো একটা থেকে আরেকটা আলাদা করে নিন। ময়দা আর তেলের মিক্সচারটা যদি রুটিগুলোর মাঝখানে খুব ভালোভাবে অ্যাপ্লাই করা হয় তাহলে শীটগুলো খুব সহজেই একটা থেকে আরেকটা ছুটে আসবে। এই পর্যায়ে অবশ্যই সাবধানের সাথে কাজ করতে হবে, যেহেতু শীটগুলো গরম অবস্থায় আলাদা করতে হয় সেক্ষেত্রে হাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার শীটগুলো কতটা পাতলা এবং কতটা পারফেক্ট হয়েছে এবং খুব সহজেই কিন্তু একটা থেকে আরেকটা ছুটে আসছে। এই শীটগুলো চাইলে ফ্রোজেন করেও রাখতে পারবেন। কিভাবে ফ্রোজেন করে রাখবেন আমি সেটাও বলে দিচ্ছি। একটা শীটের উপরে তেল ব্রাশ করে তার উপর আরেকটা, এইভাবে করে সবগুলো শীটে তেল ব্রাশ করে একটার উপর আরেকটা রেখে এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন। আর যখনই রোল বা সমুচা বানাবেন তখন ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। নর্মাল হওয়ার পর ভিতরে পুর ভরে রোল বা সমুচা বানিয়ে নেবেন। আর একসাথে 3 থেকে 5-6টা শীট তৈরি করে নেওয়া যাবে। আমি এখানে 5-6টা করে একসাথে শীট তৈরি করে নিয়েছি। আর এইভাবে যখন একটার পর একটা শীট তৈরি করতে থাকবেন তখন চেষ্টা করবেন আগে বানিয়ে রাখা শীটগুলো একটা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখার।
কারণ ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে না রাখলে শীটগুলো ড্রাই হয়ে যেতে পারে, আর ড্রাই হয়ে গেলে শীটগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আশা করছি আমার টিপসগুলো ফলো করে আপনারাও পারফেক্ট স্প্রিং রোল বা সমোচার শীটস বা র্যাপার্স তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।